চট্টগঞ্জের মানুষ তাফসির খুব ভালো পছন্দ করে এটা ময়মন সিং এটা ময়মন সিং না এটা কিশোরগঞ্জে পরে নাই আচ্ছা গতকালকেও ছিলাম ময়মন সিং এ আজকেও ময়মন সিং এ তাহলে কিশোরগঞ্জ বিশেষ করে ময়মন সিং এলাকাতে মানুষ তাফসির খুব বেশি পছন্দ করে তার মানে এই ময়মন সিং কিশোরগঞ্জে বহু বড় বড় আলেমের ঢিপু ঠিক কিনা বলেন যেখানে আলেমের ঢিপু আছে সেখানে বাতিলপন্থীও কিছু থাকবে যেখানে হকের দাওয়াত থাকবে সেখানে বাতিল কিছু থাকবে যেখানে মুসা ছিল সেখানে ফাউন ছিল কথা বলেন ঠিক কিনা যেখানে আমার বিশ্বরবি ছিলেন সেখানে আবু জাহেল উদ্বা ছিলেন বর্তমান সময়ে হকের দাওয়াত থাকবে বাতিল থাকবে তবে বাতিলদের সামনে মাথা নত করা যাক আমরা মুসলমান নই কখনো কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুদী তাহলে আজকের আলোচনা হবে কি দিয়া করান দিয়া কোথাও কি দিয়া হবে আরো জোরে করেন কি দিয়া হবে একটু আপনারা আওয়াজ দেবেন লক্ষ্য করেন সম্মানিত সুদী আপনারা যদি জবাব দেন তাহলে আমিও কথা বলবো তার মানে যতক্ষণ পর্যন্ত শ্রোতা আর বক্তা এক না হবে ততক্ষণ পর্যন্ত ওয়াজ চালানো যাবে না তার মানে হলো শ্রোতাও বুঝতে হবে বক্তার বসতে হবে এটা হলো বক্তাকে লক্ষ্য করে শ্রোতাকে বক্তব্য রাখতে হবে আপনারা যখন আমার এই ছোট্ট সোনামণিরা কথা বলবা না তোমরা সামনে বসছো আমি উঠাই দিই নাই একটা কারণ তোমাকে পক্ষে কোনো হুজুরেরা কথা বলে না কোনো মুরব্বীরা বলে না আমি বক্তা ছাড়া শোনো ছোট্ট বাচ্চাদের কপাল তো খারাপ শুক্রবার দিন মসজিদের মজান আজান দায়ে যখন ছোট্ট ছোট্ট সোনামা মসজিদে দৌড় দিয়ে যায় তখন ওরা যায় দুই কারণে এক কারণ হইলো দেখে বাপ দাদা গেছে সবাই নামাজ পড়তে আমিও যাই দুই নাম্বার কারণ হলো শুক্রবার দিন কিছু ভাঙা জিলাফি পাওয়া যাবে এগুলো খাওয়া যাবে কি এই কারণ আছে না আচ্ছা সামনের কাতারে গিয়ে আজনের সময় বাচ্চা ছেলেটা একটু মসজিদে বসছে মুরব্বী একজনের কয় হ্যাঁ দেখেন পজিশন দেশে হ্যাঁ তার মানে পিছনে কাতার যা পিছনে কাতারে গিয়ে যখন মুসল্লি ভরসে আবার একটা গুতা হ্যাঁ পিছনে যা তৃতীয় কাতারে গিয়ে হাজির তৃতীয় কাতার ভরসে যখন এখন আরেকজন আসে আসছে বাম দিক দিয়ে গুতা হ্যাঁ চতুর্থ কাতারে যা যাইতে যাইতে বারিং দেয় গেছে খতিব সব খুদ্ব দেওয়া শেষ হয়ে গেছে সবার শেষে গিয়া বড় বড় মানুষ হাজির হয়ে গেছে কয় বাচ্চারা তোরা মসজিদ তো এখন বেরা বাড়িং দেয় ওগো জায়গা নাই যা কি করবে জুতা যা ছিল সব ঢিলে ফুসকুনি ফেলাই দিস তাহলে তোমাদের মসজিদে জায়গা হয় না এই জন্য কি আমিও জায়গা দেবো না তোমাদের মসজিদে জায়গা না পেলে আমি তো জায়গা করিয়ে দিছি কি কও তাহলে শয়তানি করবা কথা বলো শয়তানি করবা বিশ্বরবি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ভালোবাসতেন আর আজকে আমাদের অবস্থা হয়েছে আমি মুরব্বী মানুষ বাচ্চাদেরকে দেখতে পারি না আল্লাহর রাসূলের সুন্নাত হলো উলামায়ে কেরাম শাকি হুজুর যখন নামাজে যাইতেন ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে হুজুর নামাজে যাইতেন এটা হলো বাচ্চাদের জন্য তালিম শিক্ষা পিতা যখন নামাজ পড়ে মা যখন নামাজ পড়তে দাঁড়ায় যায় সন্তানকে পাশে নিয়ে যদি নামাজে দাঁড়ায় যায় আল্লাহ কসম ওই সন্তান বড় হইলো কখনো সব ডাকা জিনা করবে বিচার মত কর অসorgung করবে না ওই সন্তান এদেশের আল্লামা মামুনুল হক আজিজুল হক Ахमतुल्लाह আলাইহী হবের কথা বলেন ঠিক না সম্মানিত সুদী বিশ্ব নবীর একটা সুন্নাত শুনাই আলোচনা শুরু করব। নবীজির একজন পালক পুত্র ছিলেন নাম হলো জায়েদ হুজুরের খাদেম ছিলেন আনাস আনাসের বয়স ছোট্ট একটা বয়স আনাসের আট বছর বয়স কোন কোন কিতাবে লেখছে আনাসের বয়স হলো তেরো বছর হজরত আনাস দশ বছর আল্লাহ রসুলের খেজমত করেছিলেন কয় বছর আরো বলেন কত বছর

আল্লাহ রসুলের সাহাবি এবং রসুলের খাদেম ভাইরা লক্ষ্য করি আনাস রাজি আল্লাহ মাল্লা নবীর খেদমত করতেন একদিন হুজুর বললেন আনাস তুমি বাজারে যাও কিছু তরি তরকারি কিনে নিয়ে আসো হজরত আনাস রাজি আল্লাহ কিছু পয়সা নিয়ে গেল তরি তরকারি বাজারে কেনার জন্যে আমার ভাইরা লক্ষ্য করুন আনাস পথে মধ্যেই দেখলেন ছোট ছোট বাচ্চারা খেলা করতেছেন আনা ছোট্ট বাচ্চাদের খেলা দেখে আর তিনি সামলাতে পারল না হজরত আনাস রাজি আল্লাহ তারু তিনি বাচ্চাদের সাথে খেলায় সামিল হয়ে গেল হজরত আনাস বাদশাদের সাথে খেলায় লিপিবদ্ধ হয়ে গেল হজরত আনাস বাদশাদের সাথে খেলা শুরু করে দিলেন খেলতে শুরু করলেন আল্লাহ নবী হজরত আনাসের জন্য অনেক খবর অপেক্ষা করলেন বাজার থেকে তরি তরকারি আনাস নিয়ে আসে না কোথায় গেল আনাস কোথায় গেল আনাস আল্লাহ নবী আমি নিজে খুঁজতে বের হলো হুজুর হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন মাঠে ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে আনাস হু খেলা করতেছেন আমার বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহ নবী আনাসকে খেলা করতে দেখলেন যখন হুজুর দাঁড়ায় গেলেন তখন দাঁড়ায় দেখতেছেন আনাস খেলা করেন আর সুরুল্লাহ খেলার প্রার্থী হয়ে দেখেন তার মানে হলো আনাস পেলেহার হয়ে খেলা রসুল উল্লাহ দর্শক হয়ে আনাস রদি আল্লাহ তালানহুর খেলা দেখতেছেন হঠাৎ করে আনাসের চোখ পড়ল আল্লাহ রসুলের দিক হজরত আনাস খেলা সেরে দৌড়ে সে বুকে পড়ে বলি আর রসুল আপনি আমাকে বাজার থেকে তরি তরকারি নিয়ে আসতে বলছেন হুজুর আমি ভুলে গেছি বাচ্চাদের খেলার চলনায় আমি পড়ে গিয়ে খেলতে শুরু করেছি ইয়া রসুল আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ নবী আনাসকে বুকে জড়িয়ে নিয়ে বললেন আনাস তুমি ভুল করো নাই তা তোমার ছোট অবস্থার স্বভাব আনাস তুমি ভুল কর না আমি রাসূলুল্লাহ কষ্ট পাই নাই سنو আনাস তুমি খেলাবে আল্লাহর রাসূল তোমার খেলা দেখব রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কত ভালোবাসতেন আদর করতেন আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন ছোট ছোট বাচ্চারা খেলা সেরে এসে রাসূলুল্লাহর কাছে দৌড়ি আসতেন হুজুর বলতেন মানে হে লাল পাখিটা কোথায় তোমার কাছে যে লাল পাখি থাকে এইগুলো কোথায় ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেন্লাহ আপনি একজন বিশ্বরব হইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাল পাখির খবর রাখেন শুভার আল্লাহ বলেন শুধু আমার নবী মাত্র আমার নবী শুধুমাত্র মুরব্বীদের আদর্শই ছিলেন না আমার নবী যুবকদের আদর্শ ছিলেন না আমার নবী কিশোর যুবক তরুণ মুরব্বী সকলের জন্য আদর্শ হলেন সাইয়েদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আমার নবীর মতন শ্রেষ্ঠ আদর্শ রসুল আর আছে শ্রেষ্ঠ মানুষ আর আছে কথা বলেন আসেন আজকে নেতা বলেন নেত্রী বলেন সিয়ামান বলেন মেম্বার বলেন এমপি বলেন বক্তা বলেন হুজুর বলেন পীর বলেন মাসাই বলেন সকল মানুষকে এক পল্লাই রেখে দান আমার আযলা রাসূলের আদর্শকে এক পল্লাই রেখে দান तमाम পৃথিবীর লোকের আদর্শ আদর্শের মত আমার বিশ্ব নবীর আদর্শের সমান হবে না কথা বলেন ঠিক কি না ঠিক জাজজানাল্লাহু কান আলাইকুম ফি রাসূলিল্লাহি হাসানা তোমাদের জন্য গ্রহণযোগ্য মহাত্ম হলো তোমার ও আমার প্রাণ প্রিয় যুবক বন্ধুরা আমার মুরব্বী বাবারা কাদের আদর্শকে মানছেন কাদের আদর্শকে ভালো করছেন ওই আদর্শ দিয়ে জীবনকে গঠন করলে নাসাদ পাওয়া যাবে না আদর্শ হবে একমাত্র মুসলমানদের জন্য আল্লাহ আর আদর্শ হবে কোরআন আদর্শ হবে সুন্নাত কথা বলেন না সম্মানিত বন্ধুগণ আমার আসেন আমরা আলোচনার দিকে ঢুকে যাই এই এক ভাই কোথায় যাচ্ছেই বস মানুষ কয়েকজন এর ভিতরে উঠে বসে হাঁটাহাঁটি করে আমি এরপর দেখবো যদি কেউ ওঠে যদি এক নাম্বার প্রয়োজন হয় দাঁড়াইয়া একটা আঙ্গুল জাগাবেন কয়টা একটা যদি দুই নাম্বার হয় তাহলে কয়টা আঙ্গুল কথা কয় না আর যদি একটাও না জাগায় হুজুর দুইটাও না জাগায় পাঁচশো টাকা জরিফানা এই যেখানে ওলামাইকে আছে জিজ্ঞাসা করেন যখন তারা ক্লাসের ছাত্রদেরকে পড়ায় ছাত্ররাও যদি অমনোযোগী হয় ওই ক্লাসে পড়াইতে ভালো লাগে টিচিং দিতে হচ্ছে ভালো লাগে আস্তে করে চলে যেতে মনে চায় তাহলে আমি হলাম এখানকার বক্তা আমি মনে করি আজকে ওস্তাদ আর আপনারা হলেন সবাই ছাত্র হলাম এখানে আমি বুঝাবার জন্য বলি আপনারা ছাত্র আপনারা যদি সবাই চলে যান তাহলে আমি আর কি পড়াবো আমি তো দোয়া করে দেব এক দুই নম্বর পজিশন হলো আপনারা হলেন সবাই বাড়িওয়ালার আমি হলাম আপনাদের বাড়ির মেহমান মেহমানকে রেখেই যদি আপনারা তালা দিয়ে শীতের সময় চলে যান তাহলে আমার অবস্থা কি হবে কোথায় আছে ল্যাপ আমি তো জানি না শীতে বসে কান্না ছাড়া আপনারা কি মেহমান রে কষ্ট দিবেন না মেহমানরা একটু লেপট দিয়ে ঘুমরা পড়াই রাখবেন কথা বলে না তো এখন কি মেহমান রেখেই চলে যাবেন কথা বলেন কে কে যাবেন একটু হাস জাগান কথা বলেন কেউ যাবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আলোচনার পয়েন্ট এখন ঢুকতে পারি কি বলেন হুজুর আসেন এইবার কোরআন শরীফের আষট্টি নাম্বার সুরা পড়ছি সুরার নাম হলো সুরাতুল বলেন তো কি কলাম সুরার নাম কি কলাম সুরাতুল কলাম এই সুরাটি অবতীর্ণ হলো মক্কায় কোথায় মক্কায় কোরআন শরীফে দুই ধরনের আয়াত পাই আমরা একটি হলো মাক্কি আর একটি হলো কি মাদানী ওলামাই কেরাম যারা আছেন একটু আমাকে সহযোগিতা করেন মক্কে চূড়া হলো হুজুরের হিজরাতের পূর্বে যত সুরা নাজিল হলো এগুলো হলো কিছুরা চূড়া মক্কে হুজুরের হিজরাতের পরে যত সুরা নাজিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানি সুরা তাহলে আজকে যে করলাম এই সুরাটি নাজিল হলো মক্কায় কোথায় এই সুরাটি কলামের উপরে আমি আমার মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমি যতগুলো তাফসির দেখছি ইসরো কলাম নজর হর পিছনে দশটা কারণ ছিল জোরে বলেন কয়টা আর বলেন কয়টা এক নম্বর কারণ হলো আল্লাহ নবীর কাছে মক্কার লোকেরা টাকা পয়সা স্বর্ণগণ্য রূপ্য সবাই রেখে যেত আমানত হিসাবে অথবা তার কাছে জমা রাখতো লোকদের যখন টাকা পয়সার আবার প্রয়োজন হতো আবার এসে চেতেন হুজুর সঙ্গে সঙ্গে যেভাবে ওরা টাকা দিয়েছেন সেইভাবেই হুজুর টাকা ফেরত দিয়েছেন তাও আসতে কয় সোহান আল্লাহ যার জন্য তার একটা নাম হয়েছিল আল আমিন কি নাম হয়েছিল আলামিন শব্দের অর্থ কি বিশ্বাসী আর আমাদের দেশে এখন আলামিন পাওয়া যায় কি কন গাছের লাউ চুরি করে তাল ব্যাউ চুরি করে নিয়ে বাড়িতে চলে আসে এও আলামিন তবে কথা সত্য আমাদের দেশে এরকম আলামিন তো দূরের কথা টাকা রাখলে ফাঁকি দিয়ে নিয়ে চলে যায় টাকা রাখা লাগে না আমরা বক্তারা বক্তব্য করে রাত্রে যখন বাড়িতে বেরি মাঝে মাঝে দেখি রাস্তার মাঝখান দিয়ে ব্যারিগেট দেওয়া থাকে গত বছর কুমিল্লা থেকে মাহপিল করে আসতেছি রাস্তার মাঝখানে দেখি বড় বড় গাছ ফাড়ানো আস্তে করে গাড়িটা ব্রেক হয়ে গেল কারণ গাছ তো ঠেঙে যেতে পারবো না চতুর্দিক থেকে আমার গাড়িটাকে ঘেরাও করলো গাড়িতে টোক্কা দিল গ্লাস খুলে দিল আমার ড্রাইভার চতুর্দিক থেকে বড় বড় রান্দার দাঁড়াইকা হুজুর আপনাকে ভেসে আর বসে লেবাসের সুরাতে মনে হয় যে অনেক বড় বক্তা কামান তো আর কম নাই যা নিজের মনে করে দেন সই সালামতে ঢাকা সইলে যান বুঝছেন আপনারা কারা বলেন তো কথা বলেন এরা হলো ভিক্ষুক এরা কি কথা কেন এরা কি ভিক্ষুক শুধু এই ভিক্ষুক না মাঝে মাঝে রাস্তা দিয়ে যাই লাইট একটা দিয়া সিগন্যাল দিয়া কয় হুজুর কিছু দিয়া যান না পারলে 10 টাকা দিয়া যান আমাদের এত 10 টাকা দি কেউ না পারলে পকেট থেকে বের করে একটা সিগারেটও দিয়া যায় আছেন বসেন আপনারা কথা বলেন বসেন কারণ আপনারা তো ভালো বুঝেন সব কথা বলা যাবে না কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে সম্মানিত শৌদি কারণ হুজুরদের আমাদের দোষ বেশি যদি জরে হাতি কয় কোথায় জানো দাওয়াত পাইছে কথা কয় না দাও হ্যাঁ হুজুরের দাওয়াত খানা লেগে ভাগল হই গেছে আর যদি আস্থাহানি করে জম্মের খাওয়া খাইছে তাহলে আমরা যাওও কোথায় বলেন এই যে মসজিদের ইমাম সাহেব যারা আছে কথা বলেন হক কথা ইমাম সাহেব বলে যখন পরesmয় সাকরি চলে যায় তখন কথা বলেন ঠিক কি না ইমাম সাহেব গোলালু সাহেবের সমাজে যতদিন ইমাম সাহেবের সাকরি যাবে না ততদিন ঠিক কি কথা কয় না কা যত দশনদ গোস বললেই দোষ যত দুষ্ন্দ ঘোষ সত্যটা বললেই দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ নামটা হবে তোমার মৌলবাদ যত দুষ্ণ ঘোষ সত্যটা বললেই দোষ যত দুষ্ন্দ ঘোষ নামটা হবে তোমার মওলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ প্যাটাগোন নি হামলা দশখুজে নাহি পেল পতাকা নে হামলা হলো দশখুজে নাহি পেল সমাকে দিলাম দশের অপরাধ নামটা হবে তোমার মওলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ নামটা হবে তোমার মওলবাদ কথা বলেন কথা বলেন তাহলে আল্লাহর নবীর কাছে টাকা পয়সা রাখছে জাম্নে টাকা পয়সা ফেরত দিয়েছে

কারণ ওই সমাজে চুরি ডাকাতি যে না বেবিচার অন্যায় অপরাধ মৎখর যে না সব ভরপুর ছিল আল্লাহর নবী ওই সমাজের একটা মানুষকেও ভালো বানাতে পারলেন না কোন একটা মানুষকে পরিবর্তন করতে পারলেন না আল্লাহ কোরআন করলেন যখন গোটা সমাজ আল্লাহ রসুল পরিবর্তন করলেন তখন সমান আল্লাহ কন তাহলে আল্লার নবী গোটা সমাজকে পরিবর্তন করেছিলেন কি দিয়া একটু জবাব দেন কি দিয়া আজকে অনেক সমাজে চুরি আছে ডাকাতি যে নামে বিচার অপরাধ আছে আমি স্পষ্ট ভাষায় বলি পুলিশ দিয়া নৌবাহিনী সেনাবাহিনী বেরিয়ার দিয়া মানুষের চরিত্রকে পরিবর্তন করা যাবে না মানুষের চরিত্রকে পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআন দিয়েই মানুষের চরিত্র পরিবর্তন করা যায় কি দিয়া পরিবর্তন করা যায় আর যারা বলেন কি দিয়া কোরআন দিয়া তবে এ কথা সত্য কোরআন দিয়ে শরীর পরিবর্তন করতে যাবেন যখন জেলখানার আসামি হবেন তখন কোরআন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করতে যাবেন যখন জঙ্গিবাদের মামলায় আপনি পড়বেন তখন এ কথা বাস্তবতা আসেন এক এক করে উদাহরণ আমি আপনাদের কাছে দিচ্ছি কারণ আপনি এখন মুসলিম জাতি আমরা আজকে বড় বিপদে আসি বিচার দেওয়ার কোথাও আমাদের জায়গা নাই বিচার দেবেন যখন আপনার উপরে হামলা মামলা

যারা বলেন কত বছর তাহলে এখন মুসলমান আমরা বড় বিপদে আছি বিচার কোথাও পাই নাই বিচার পাবো কোথায় সবাই তো এখন সবার প্রতি জুলুম করে বিচার এক জায়গা দিতে গেলে কয় বিচারে সানি করব মাল লাগবে দুই লাখ কথার সাথে মিলাই দেবেন বাস্তবতা সমাজের তা বিচার করে দিতে পারি মাল লাগবে কয় লাখ আর যারা বলেন কয় লাখ আর আমার আল্লাহ বলে আল্লাহ বলে আমি কোনো বান্দার প্রতি জুলুম করে না আর তুমি বান্দা হয়ে বান্দার প্রতি জুলুম করো আল্লাহ যদি কোন বান্দার প্রতি জুলুম করতে পৃথিবীর কোনো নাস্তিক প্রত্যাপ কোনো কাফেরকে এক ঠক পানি আমার আল্লাহ খেতে দিত না কথা বলে ঠিক কিনা সম্মানিত সুদী লক্ষ্য করেন মাতবারের ছেলে রহিমের বাড়ির গাছের আমসুরি করছে রহিম নিরুপায় মানুষ অসহায় মানুষ গরিব মানুষ মাতবারের কাছে সেবি সার দেশে মাতবার সাপ আপনার ছেলে আমার বাড়ির গাছে আমসুরি চুরি করে খাইছে আমি বিচার চাই কাচ্ছা ঠিক আছে আমার ছেলে যখন আমসুরি করে খেয়েছে বাবা তুমি বিচার পাবে তবে সাবধান বাবা এই কথা তুমি কারো কাছে বলো না কারণ মাতবারে ছেলে তো অন্যায় করছে বোঝার চেষ্টা করেন মাতবারে ছেলে তো অন্যায় করছে বাবা সাবধান কারো কাছে বলো না তাহলে আমার মান সম্মান থাকবে না এক সপ্তাহ হয়ে গেল কোনো বিচার পাচ্ছে না রহিম বলছে এক সপ্তাহ হয়ে গেল বিচার কেন করলেন না মাদবার সাপ কাছে দেখে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়ে বলতেছে সোন রহিম আমার ছেলে তোমার গাছে যে আমসুরি করে খেয়েছে ওই গাছটা কি আছে বলে হ্যাঁ আছে ওই গাছের ডালাটা কি আছে বলে হ্যাঁ আছে শোনো রহিম গাছটা আছে যখন ডালাটা আছে যখন আগামী বছর আম ধরবে তখন শোনো তোমার কপালে আম ছিল না তাই তুমি খাইতে পারো নাই আমার ছেলের কপালে আম ছিল তাই আমার ছেলে খাইছে তবে শোনো ইন্নআল্লাহামা সাবিরা সাবিরিন নিশ্চয় সবুর সাথে কি আছে জোরে বলেন কি আছে বিচার ব্যবস্থা এখন এই রকম কিনা

লক্ষ্য আস্তে আস্তে যাচ্ছি বেশি সময় তো বক্তব্য রাখবেন যতটুকু সময় কথা বলি আপনার একটু ধৈর্য সহকারে শোনেন তাহলে আল্লাহ নবীর কাছে আসলেন কোরআন এই কোরআন দিয়ে গোটা সমাজকে পরিবর্তন করেছিলেন হুজুর রসুল্লাম কোরআন দিয়ে সমাজকে যখন পরিবর্তন করলেন আল্লাহ রাসূল বলেন খইরুল কুরুন কারিনিন খইরুল কুরুন কারিনিন খইরুল কুরুন কারিনিন আমার যুগ হচ্ছে सर्वश्रेष्ठ যুগ আমার যুগ হচ্ছে सर्वश्रेष्ठ যুগ আমার যুগ হচ্ছে सर्वश्रेष्ठ যুগ আল্লাহর নবী যদি ওই সমাজটাকে কোরআন দিয়ে পরিবর্তন করতে পারে তাহলে এই সমাজে আজও কোরআন আছে কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করার সম্ভব কিনা কথা বলেন তবে শুনেন আজকে আমাদের দেশের মানুষ আছে কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করার আন্দোলন করে না কোরআন দিয়ে তারা চেষ্টা করে না আমার দেশে অনেকে আছে মুরব্বীদের উপদেশ আর কেউ আছে বাবার উপদেশ নিয়ে বসে আপনাদের এই ময়মন সিং আছে কিনা জানি না কে বসে মুরব্বীর উপদেশ আর কে বসে বাবার উপদেশ তবে কথা সত্যি কথা যারা মুরব্বি ধরছেন আমার কোনো বাধা নাই যারা পীর পীর সাহেব ধরছেন আমার কোনো বাধা নাই তবে পীর আর মুরব্বী যদি কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে তাতে আমার কোনো আপত্তি নাই কোরআন সুন্নাহ দিয়ে যদি পীর আর মুরব্বী কথা না বলে তাহলে আমার মুসলমান হিসাব আমাদের আপত্তি আছে ঠিক ঠিক কি না ঠিক কি না ঠিক আমার দেশে এখন কয় আমার দেশে তো কোরআনের উপদেশ চলে না যত উপদেশ চলে এখন মুরব্বীর আর বাবার মুৰব্বিয়া আল্লাহ কি বলে শোনেন ফাসাক কিরিবিল কোরআন মাইয়া খ ফয়াইদ ওলা মাইকে আমাদের কি জিজ্ঞাসা করেনের শেষ আয়া আল্লাহ বলে ফাজাক কিরিবিল কোরআনী মাইয়া খ ফোয়াইদ আল্লাহ বলে হেনত কি দিয়া আর নারজৰ বলেন কি দিয়া নারজৰ চ বলেন কি দিয়া কোরআন দিয়া আল্লাহ যদি নবীৰে কয় নবী কোরান দিয়া আপনি উপদেশ দেন তালে আমি মুরব্বী আর আমি পিসাব আরমি বক্তা কি নবীর থেকে বর্ণা ছট কথা বলে বুঝার চেষ্টা করেন বর্ণা ছট তাহলে আল্লাহ যদি নবীকে বলতে পারে কোরাম দিয়ে উপদেশ দেন তাহলে আমি বক্তাও তো কোরাম দিয়ে উপদেশ দেবো আমার একান্ত ফর্সে আয়েরী কথা বলে ঠিক কি না তবে রসূল আপনি উপদেশ দেবেন তবে দুনিয়ার কোনো কিতাব দিয়া না এয়া ইউ হার রসুল বাল্লিক মা ও শীলা ইলাই কামির রপ্রিকা তোমার রবের পক্ষ থেকে যা আসে তোমার রবের পক্ষ থেকে যা আসে এগুলো তুমি জাতির কাছে পৌঁছাই দাও তবে নবী শোন জাতির কাছে করারের দাওয়াত পৌঁছাইবে যখন জেল জরিমানার কাছে হাজির হবে তখন নবীজি কোরআনের দাওয়াত দিবা যখন মুরগি আর হাদিয়া তো হপা কলা আমলা পিসাব চলে যাবে তখন আল্লাহ কসম করে বলি বাতিলদের বিরুদ্ধে যদি আজকে ময়দানে পিসাবের নামে তাহলে বাতিল পড়াতে বাধ্য হবে এমনও পিসাব আছে বাতিল বিরুদ্ধে যদি ময়দানে নামি গদি চলে যাবে এই গদির ভয়ে বাতিল কথা বলে না কথা বলে না পিস যদি দেখতে হয় বাংলাদেশে কিছু নামদারি সন্নি আছে নামদারি সন্নি আছে যখন নবীকে নিয়ে ভোলায় কটুক্তি করেছিলেন এই নামদারি সন্নিকে আমরা খুঁজে পাই নাই বাংলার জমিনে দুইটা কণ্ঠ বেঁধেছিলেন একটা হলেন সরমনার পিসাব

এই আমি একবারে স্পষ্ট ভাষায় বলি নবীর যদি কেউ মহব্বত করে সকাল আর যদি দাঁড়ায় বলে আমি ভালোবাসি কি বলেছেন ভিতরে যে আমাকে করে সে যেন আল্লাহকে মহব্বত করে আর যেন আল্লাহকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে তাহলে এখন নবীকে মহব্বত করতে হলে দাঁড়িয়ে দরকার আছে না নাই কথা বোঝার চেষ্টা করে দাঁড়িয়ে দরকার আছে না নাই নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই আসেন শুধুমাত্র খিচুড়ি খাইলেন খিচুড়ি বিরোধী আমি নয় জিলাফি বিরোধী আমি নই লক্ষ্য করেন খিচুড়ি খাম জিলাফি খান আমার কোনো আপত্তি নাই শুধুমাত্র নরম নরম সুন্নাদ গুলোকে পালন করেন আর ওই গরম সুন্নাতগুলো কোথায় আল্লাহর নবী তো জিহাদের ময়দানে দাঁত ভেঙেছেন বাতিলদের বিরুদ্ধে লড়াই করেছেন ওই সুন্নাতে পাওয়া যায় না শুধু কিশোরিয়ার জিলাপির সুন্নাত খুব ভালোবাসি খাবার শেষে হুজুর লাউ খাওয়া তো সুন্নাত বাস্তব কিনা কথা বলেন কথা বলেন বাস্তব কিনা তবে নবী শুনেন আপনি দাওয়াত দিবেন যখন হাদিয়াত হোপা আলামিন বিশ্বাস নাম ব সব চলে যাবে তখন বন্ধুগণ আপনারা কি কথায় মনোযোগ আছে তো কথা বলে মনোযোগ আছে তো আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি হয়তো অনেকে মনে মনে রাগ করতে পারেন রাগ করার কিছু নাই আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার ভিতরে রেফারেন্স আছে দলিল আছে এই জন্য মন খারাপ করা কিছু নাই সেতু লেখছেন তাফসির করা মাহফিল তার মানে হলো তাফসির মানে হলো কি ওপেন করে দেওয়া খুলে দেওয়া উন্মুক্ত করে দেওয়া উন্মোচন করে দেওয়া ও ভাই আজকে তুমি সমাজে সুদ খাইতেছো সমাজে তুমি ঘুষ খাইতেছ তুমি আজকে অবৈধ টাকার পাহাড় করতেছ চক্ষুর একটু বন্ধ করে দাও অযুবক বন্ধু আমার মুরব্বী বাবা যারা অসৎ পয়সে টাকা কামাইছ চক্ষুর বন্ধ করে দাও ওই কবরে তো তোমার সাথী সঙ্গী কেউ নাই তুমি অসৎ পয়সা টাকা কামাই বড় বাড়ি করলে তোমার ওই কবরে তো কেউ যাবে না কবরে যাবে কেউ কথা বলেন কবরে যাবে তোমার কবরে একা যাইতে হবে আজকে তুমি অপস অসৎ পয়সে টাকা কামাইয়া গুলশান বনানিয়ার বাড়ি দ্বারা হয়েছে এমপি মন্ত্রী হয়েছ বড় বড় কথা বলো বড় বড় লেকচার ছাড়ো আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় কথাগুলো বলি কান খাড়া করে শুনে নাও যারা মন্ত্রী আছেন এমপি আছেন চেয়ারম্যান আছেন মেম্বার আছেন সবাই আল্লাহর দরবারে একদিন উঠতে হবে শুধু এমপি মন্ত্রী উঠবে না আমার মতন বক্তার আল্লাহর দরবারে হাজির হতে হবে সব মানুষ উঠবে কিনা

আপনারা ময়মিং সিং বাসীকে এগুলো পড়েন কথা বলেন পড়েন তাহলে আমরা ঢাকার মানুষও পড়ি তাহলে ঢাকার তরিকার ময়মিং সিং এর তরিকা হুজুর প্রায় সেম সেম না পুরাটাই সেম সেম কথা কয় না তাহলে এই যে দোয়া পড়লেন এটা তো শিক্ষা নেওয়া উচিত এটা দোয়ানা আল্লাহ শিখায় মিনহা খলাক নাকুম বেটা তোর এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে অফিহা নইকুম বনরাই তোর আবার মাটিতে রেখে গেলাম অমিনহা নুখুড়ি যুকুম তার তার উখরা মাটি থেকে তোর আবার উঠানো হবে আল্লাহর দরবারে তোকে হাজির করা হবে শুধু হুজুররাই হাজির হবে ইমাম সব মহাদ্দি সব মোপাদ্সি সাপ বক্তা সব যারা আছে তারাই হাজির হবে পাবলিক মন্ত্রী এমপিরা হাজির হবে না হবে উত্তর দেবেন

সামান্য পরিমাণ যদি তোমার সব থাকে এর ভিত্তিক করে আমি আল্লাহ তোমারে মাফ করে দেব আর সামান্য পরিমাণ যদি পাপ থাকে এর ভিত্তিক করে আমি আল্লাহ ফায়সালা গ্রহণ করব। তাহলে সবাই আল্লাহর দরবার উঠবেন কি না তাহলে উঠবেন কি না তাহলে একটু মাথাটা দেখা চিন্তা করেন জীবনে যত ভুল করেছেন আজকের এই তাফসির মাহফিল থেকে যদি আমরা একজন ব্যক্তি যদি সঠিক দিনের বুঝটা পাওয়া যায় আল্লাহর কসম এই তাফসির মাহফিল সার্থক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হয়তো অনেকের গাই সুলকানি আছে সুলকানি বুঝেন হ্যাঁ এই সুলকানি বা অ্যালার্জি থাকলে বেগুন যখন খায় তখন কি হয় সুলকানি কি সুলকানি শুরু হয় না তাই যাদের এই রোগ আছে সুরীকরা ডাকাতি জেনা বিবি সরকারাম অন্যের ভাইয়ের সম্পত্তি লন্তন করে মেয়ের ফাঁকি dawa ছেলেকে ফাঁকি dawa ভাইকে ঠক্কার জমি জাস করব 12 হাত জমি জাস করি আমি 14 হাত এই অবস্থা যাদের আছে আজকের এই কথা শুনলে ওই বেগুন খাওয়ার সুলকারি মতন তাদের ভিতরে সুলকারি হবে ভুল বোঝার কারণ নাই যদি আপনি বসতেন আমার হাদিয়া দিতেন পাঁচশো টাকাতে হুজুর আপনি আমার ভুলটাকে ধরাই দিয়েছেন বোধবার জন্য একটা উদাহরণ দেই আমরা ড্রেসিং টেবিলে মুখ দেখি না কথা বুঝান ড্রেসিং টেবিলে কি দেখেন আচ্ছা ড্রেসিং টেবিলে মুখটা কেন দেখেন আপনাদেরকে জিজ্ঞাসা করি ড্রেসিং টেবিলে মুখটা কেন দেখেন আয় কেন মুখ দেখেন মুখটা ভালো দেখা যায় কিনা মার্শাল্লাহ মুরব্বী মানুষ বোঝা যায় উনি ঘন ঘন দেখে আমার হুজুর ভাই রাগ করেন না তো এই দেখেন এই ড্রেসিং টেবিলে মুখটা দেখে কেন চেহারাটা সুন্দর আছে কিনা কোথায় স্পট আছে কিনা দাগ আছে কিনা তাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালেন যখন স্পট দাগগুলো আপনাকে দেখিয়ে দিল তখন তাহলে আয়নায় কি অপরাধ করছে বোঝার চেষ্টা করেন আয়নায় কোন অপরাধ করছে? আয়নায় কি করছ আপনি? স্পট গুলো দাগ গুলোকে ধরায় દેছে। তাহলে আমি মনে করি ডেসিন টেবিল আয়নার নাম হলো কি? কুরআন। সরি বলেন নাম হলো কি? টেবিলের নাম হলো কি? আল কুরআন তাই তুমি চুরি করছ ডাকাতি করছ জেনা করছ বা বিচার করছ কুরআন নামক ডেসিন টেবিলের সামনে দাঁড়াবে যখন তোমার দুর্নীতি গুলো স্পষ্ট করে দেবে তখন এই জন্য কোরআন তখন স্পষ্ট করে দিবে আল্লাহ আক বলে মোমেনরা গুণার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদে যখন আল্লাহ বলে আত্মুন আবিদুন আল্লাহামিদুন আসা ইউহুন আর রকিউন আসাজিদুল আবিল মাহরুফ অনানিল মুনকার মোমেনেরা যখন বুঝতে পারে অন্যায় অপরাধ করেছি আল্লাহর কাছে গভীর রাত্রে তাক করে যখন আল্লাহ বলে আমার নাম দরটা রহমান আরেকটা হলো রহিম আমার খন্দলরা তো বান্দাবান্দি জীবনের গুনামে আল্লাহ মাদ করে দে তাহলে জীবনে যত অপরাধ করছি অন্যায় করেছি আজকে কোরআন নামক ড্রেসিং টেবিল দিয়ে যদি ধরাই দেই তাহলে এই জন্য কি আমরা হুজুরেরা দায়ী কথা বলেন হুজুরের দায়ী কথা কি বুঝে আসে না এটা রাজনৈতিক কথাবার্তা কথা বলেন রাজনৈতিক কথাবার্তা না আমলের কথাবার্তা আমাদের পরিবর্তন করতে হবে আসেন তাহলে আল্লাহর নবী গোটা সমাজটাকে পরিবর্তন করেছিলেন কি দিয়া জোরে বলেন কি দিয়া গোলাম দিয়া আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা গান করে লক্ষ্য করে শুনুন কোরআন দিয়ে মানুষের চরিত্রকে ভালো বানানো যায় পৃথিবীর কোনো কিতাব দিয়ে মানুষের চরিত্রকে পরিবর্তন করা যাবে না মানুষের চরিত্র পরিবর্তন করা যায় কি দিয়া আর বলেন কি দিয়া আস্তে আস্তে আসতেছি মানুষের কোরআন শুনলে হৃদয়টা গলে যায় মানুষের কোরান শুনলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় এই জন্য মানুষকে পরিবর্তন করতে হবে জাতিকে সামনের দিক এগোতে হবে কি দিয়া কোরান দিয়ে ওই পিছন থেকে অনেক যুবক দেখতেছি চলে যাচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে কারণ এই মাইকের কারণে কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে বুকে খুব ব্যথা পাচ্ছি বন্ধুগণ আর অল্প সময় কথা বলে ছেড়ে দেবো ইংসা কথা বলেন ইংসা আছেন তাহলে এই আষট্টি নাম্বার সুরা কলাম নাজির হলেন তখন আল্লাহ নবী সমাজটাকে পরিবর্তন করতে গেলেন যখন তাহলে আজকে আমাদের সমাজ পরিবর্তন করতে গেলে হুজুর চাকরি চলে যাবে হুজুর চাকরি চলে যাবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এক লোকেরা পিছনে নামাজ পড়ে যাবে আল্লাহ আকবার ইমাম সাহেব বলবেন আনা ইমামুল ইমান হাজার মুক্তাদিরা বলবে তেরা ইতু ভিয়াজ ইমাম নামাজ পড়ে যাবে যখন সার হোস্টেলে বৈশা কিছু মানুষের সমালোচনা করবেন হুজুরকে দেখছি এক পা বাংলায় তাকাইছে হুজুর রাস্তা দিয়ে এইটা করছে হুজুর থেকে ধারু দেয় নাই হুজুর একটু বাঁকা হয়েছে হুজুর আগুন আজকে পাঁচ মিনিট পরে দেশে হুজুর জামাতে দুই মিনিট দেশে মসজিদের ভিতরে ধারু দেয় নাই এরকম মুসল্লি আছে না নাই তবে আপনাদের ময়মিং সিং এ নাই আমি চোদ্দ বছর আমার ইমামতির বয়স রাজনীতি করা মসজিদে গিয়া মসজিদ রাজনীতি করার জায়গা না রাজনীতি করার জন্য ক্যাম্পাসে রাজনীতি করার জন্য হল আছে রাজনীতি করার জন্য মাঠ আছে মসজিদের ইমাম সাহেব তোমার গোলাম নাই। মসজিদের ইমাম সাহেব যা ওয়াত ইচ্ছা করলে 5 মিনিট আগা পড়াতে পারে ইচ্ছা করলে মসজিদের ইমাম সাহেব 5 মিনিট পরে নামাজ পড়াতে পারে তুমি কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমাকে দেয় হয় নাই কেউ কথা বলে ঠিক না আল্লাহ জান্নাল আল্লাহ লুল গানি শোনা

গানা শুনে তা মানুষের বিবার যেই গান নি গাভায় শুনি আল্লাহ আলা আল্লাহ